আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্রী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি টু বা জি টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারের আমি আগে একটা সাজেশান দিয়েছিলাম, সেখানেও কিছু স্টারমেরও দিয়েছিলাম, তোমরা সেই সাজেশানটা ফলো করবে। আর আজকের মোটামুটি আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি। ওই সাজেশানটা এখনও পর্যন্ত যারা দেখনি বা ফলো করনি তারা অবশ্যই দেখবে, আর ওই সাজেশানটাই ফলো করো। এটা দিচ্ছি একেবারে কমিয়ে দেবো, আর আমি একদম স্টার মেরে দেবো, স্টার মেরে দেবো, সেই কটা খুব ভালো করে হুবহু মুখস্থ করবে আর অন্যগুলো একটু দেখে যাবে। ওই সাজেশানের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের একটা ভিডিও দিয়েছি, সেই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আমি সাজেশানগুলো দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও আর স্টার মেরে নাও। আর পরবর্তী থার্ড সেমিস্টারে তোমাদের অনেকটা পিরিয়ড, মানে থার্ড সেমিস্টারে এর থেকে আরও ডিফিকাল্ট সিলেবাস, সুতরাং থার্ড সেমিস্টারের জন্য তৈরি হবে। থার্ড সেমিস্টারে আমি চেষ্টা করব সাজেশানগুলো আগে আগে দেওয়া, এবং কিছু নোটসও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের পক্ষ থেকে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, দুশ্চিন্তার কিছু নাই, আমি তোমাদের পাশে আছি। আর ইতিহাস পরীক্ষা আশা করছি সবার খুবই ভালো হয়েছে। ইতিহাসে আমি প্রশ্ন যা দেখলাম অন্তত 50 পাওয়া উচিত। ইতিহাস জেনারেলের যা কোশ্চেন হয়েছে সেই অনুযায়ী বলছি, অন্তত 65-এর মধ্যে অন্তত 50 পাওয়া দরকার, 45 থেকে 50 অবশ্যই দরকার। রাষ্ট্রবিজ্ঞানের সিস্টেমটা তোমরা জানো, মডিউল ওয়ান সিস্টেম আর মডিউল টু সিস্টেম। মডিউল ওয়ানে 1:10, 1:15, আর মডিউল টুতেও 1:10, 1:15। মডিউল ওয়ান থেকে লিখে নাও মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, আর ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য, আর ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণ, লর্ড সভা, কমন্স সভা, মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য। এটা হচ্ছে মডিউল ওয়ানের প্রশ্ন। আর রয়েছে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, এই কটা হচ্ছে মডিউল ওয়ান থেকে। তোমরা মডিউল ওয়ান থেকে স্টার মেরে নাও, একদম সেই কটা খুব ভালো করে করবে। দেখো লাস্ট মিনিট সাজেশানে কিন্তু একটা রিস্ক থেকে থাকে, সেই রিস্কটা আমাদের নিতে হবে। অন্তত 4টে লিখতে হবে, 10-15 মিনিট 4টে লিখতে হবে, যদি অন্তত 3টে এসে যায় তাও অন্তত ভালো নাম্বার আসবে। যদি 2টোও লেখো আর শর্ট কোশ্চেন যদি 10টা করো পাস করে যাবে। সুতরাং যারা পাস করতে চাও তারা শুধুমাত্র স্টার মার্কস কটা করবে, স্টার মার্কসের বাইরে আর কিছু করতে হবে না। আর শর্ট কোশ্চেনের যে পিডিএফটা আমি দিয়েছি, যে ভিডিওটা আপলোড করেছি, সেটা খুব ভালো করে পড়াশোনা করবে, 20 পাওয়া কোনো ব্যাপার নয়। আর যারা ভালো রেজাল্ট করতে চাও স্টার মার্কস কটা খুব ভালো করে একদম মুখস্থ করবে, আর অন্য কোশ্চেনগুলো তোমরা দেখে রাখবে, 65-65 টাচ করবে। যারা 20 পেয়ে পাস করতে চাও তাদেরও বলছি, এবং সবাইকে বলছি, আমাদের টার্গেট থাকবে সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসা। সে আমি যেমন প্রিপারেশান তেমন অনুযায়ী আমি কিছুই ছাড়বো না, দিনের শেষে আমার এই লক্ষ্যটা থাকবে। আর নোটস কেমন লিখতে হবে আমি আগে বলেওছি, আবারও বলে দিচ্ছি, তোমরা মোটামুটি পয়েন্ট করবে, পয়েন্টগুলো বক্স করবে, বক্স আউট করে পয়েন্টসগুলো লিখবে, এবং যে পয়েন্টসগুলো লিখছো তোমরা আলাদা কালি ব্যবহার করবে, এবং অবশ্যই বক্স আউট করবে, আর কোটেশনেও আলাদা কালি ব্যবহার করবে। সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখনদারি ভালো যেন হয় তেমনভাবে নোটসগুলো লিখবে, তাহলেই কিন্তু ভালো নাম্বার আসবে। যা তা করে আনাড়িভাবে লিখে আসলে কিন্তু নাম্বার হবে না, ভালো প্রিপারেশান নিয়েও ভালো লিখেও কিন্তু নাম্বার পাবে না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। স্টার মেরে নাও মডিউল ওয়ান থেকে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, এটা স্টার মারো, আর লর্ড সভা এটা স্টার মারো, আর মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য এটা স্টার মারো, আর ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ, এই 4টে স্টার মেরে নাও, খুব ভালো করে স্টার মেরে নাও। রিপিট করছি, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা এটা খুব ভালো করে স্টার মারো, মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য এটা খুব ভালো করে স্টার মারো, আর ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ, আর লর্ড সভার
এটা খুব ভালো করে স্টার মারো, এই চারটে খুব খুব ভালো করে স্টার মারো। আর তুলনামূলক মোটামুটি স্টার মারবে অল্প করে, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা এইটা, আর ব্রিটিশ সংবিধান এটা অল্প করে স্টার মারবে। আর কমন সভাটা একটু দেখে রাখবে, মানে পরপর ধাপ ধাপ অনুযায়ী বলে গেলাম, সব থেকে বেশি যে কটা স্টার মারতে বললাম সে কটা বেশি স্টার মারবে, তারপরে অল্প স্টার মারবে, তারপরে একটু দেখে রাখবে, এরকমভাবে পড়াশোনা করো, এই কটাই করো। এবার আসছি মডিউল টুতে। মডিউল টুতে তোমরা লিখে নাও গণপ্রজাতন্ত্রী চীনের গণবিপ্লবের তাৎপর্য, চীনের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, আর চীনের জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী, বা চীনের রাষ্ট্রীয় গণপরিষদ, আর চীনের রাজনৈতিক ব্যবস্থায় কমিউনিস্ট দলের ভূমিকা, আর ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য, সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য, এই প্রশ্ন কটা স্টার মেরে নেবে। ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য, সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য, এই দুটো করলে একটা শিওর পাচ্ছ, দুটো করতে হবে এই মডিউল থেকে, একটা দশ একটা পনেরো, এই ফ্রান্স আর সুইজারল্যান্ডের সংবিধান দুটোকে যদি মুখস্থ করো একটা শিওর পাচ্ছ, চোখ বুঝিয়ে একটা পেয়ে যাচ্ছ। অন্য আর একটা তাহলে তোমরা করছো কি, আর একটা বাকি থাকছে তাহলে, ওই একটার জন্য করবে চীনের জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী বা রাষ্ট্রীয় গণপরিষদটা করবে, আর চীনের কমিউনিস্ট দলের ভূমিকা এটা করবে, আর সংবিধানের চীনের সংবিধানের মূল যে বৈশিষ্ট্য, চীনের সংবিধানের যে মৌলিক বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য, এইটা মোটামুটি অল্প স্টার মারো, এটা একটু দেখে রাখবে, এইগুলোই তাহলে পড়াশোনা করো, এখান থেকে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সাজেশানটা আমি যে কটা দিয়েছি সে কটা ভালো করে পড়বে, যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও, যারা ভালো পড়াশোনা করো তারা মোটামুটি সব কটাই পড়ো, যে পার্ট ওয়ানে যেটা দিয়েছিলাম পার্ট ওয়ান সাজেশানে সব কটাই নোটস মুখস্থ করো, ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হবে, ভালো পড়তে হবে, আর শুধুমাত্র কুড়ি পেলে পাস, যেহেতু কুড়ি পাওয়াটা কোনো ব্যাপার না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওয়ে বলি, প্রত্যেকটা ভিডিওতে, যে কুড়ি পাওয়াটা কোনো ব্যাপার না, চোখ বুঝিয়ে হাসতে হাসতে কুড়ি পাওয়া যায়, কুড়ি পেতে গেলে অল্প পড়লেও হবে, শর্ট কোশ্চেনে দশ নিতেই হবে, শর্ট কোশ্চেনে দশ, শর্ট কোশ্চেনের ভিডিও আমি দিয়েছি, আর এইখান থেকে মোটামুটি স্টার মার্কস কটা শুধু পড়েছ আশা করছি কুড়ি পেয়ে যাবে মিনিমাম, যদি কমপক্ষে যদি দুটোও তোমাদের জানা আসে, দুটোও যদি তোমরা করো, দুটো যদি নোটস লিখে আসো তাও কিন্তু কুড়ি পেয়ে যাবে, তিনটে লিখলে তো আরও বেশি পাবে, তাহলে এইগুলোই পড়ো তোমরা কমন পেয়ে যাবে, চিন্তা নেই, আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সমস্ত কিছু তোমরা হেল্প পেয়ে যাবে।